আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেচব তারে কে হাটে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র রমজান মাসের এই পবিত্র মুহূর্তে আমরা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা করব এটি অত্যন্ত কম আলোচিত একটি বিষয় সেটি হলো উসর এই বিষয়ের উপর আলোকপাত করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা

ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا, إلا أن تغمدوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلم وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعم ما هي

ঊষর হচ্ছে ফল ও ফসলের জাকাত এটাও জাকাতের একটি প্রকার আমরা যে বিভিন্ন সম্পদের জানি যে বিভিন্ন সম্পদের জাকাত আদায় করতে হয় স্বর্ণের জাকাত রূপার জাকাত নগদ অর্থের জাকাত তো ফল ও ফসলের যে জাকাত এটাকে ঊষর বলা হয় এর কারণ হচ্ছে ঊষর মানে হলো দশ ভাগের এক ভাগ ফসলের জাকাত আদায় করতে হয় দশ ভাগের এক ভাগ এই কারণে এই শব্দটা ফল ফসলের জাকাতের জন্য আসছে আপনি যেমনটি বলছিলেন বাংলাদেশে ঊষর সম্পর্কে কোনো আলোচনা হয় না আমরা জানি আলিম সমাজ জাকাত সম্পর্কে আলোচনা করেন মসজিদে দেন কিন্তু উসর সম্পর্কে কোনো আলোচনা হয় না আপনার হয়তো মনে আছে আমরা ছোট বয়সে দেখতাম যে ধান যখন ধানের মৌসুমে ধান উঠত তখন ধানে কিছু ধান এই মাদ্রাসাতে দেওয়া হতো রাইট এটা হয়তো ঊষোরের একটা চিত্র আমরা মনে করতে পারি মানে ভগ্নাংশটুকু হয়তো আমরা পেয়েছি পেয়েছি যে কিন্তু সেখানে একটা সেখানে একটা মানে কনসেপ্ট কনসেপ্টের ভুল ছিল সেটা হলো ঊষর কিন্তু মসজিদ মাদ্রাসায় দেওয়া যায় না ঊষর দিতে হয় গরিব মানুষকে যেমন জাকাত দিতে হয় গরিব মানুষকে জাকাত মসজিদ মাদ্রাসায় দেওয়া যায় না তাহলে মসজিদ মাদ্রাসায় যেহেতু দেওয়া হতো তাহলে এটা একটা চাঁদা হিসেবে দেওয়া হতো ঊষর হিসেবে নয় তারপরেও উৎপাদিত ফসলের একটা অংশ দান করার একটা চর্চা আমরা ছোট বয়সে দেখছি কিন্তু বর্তমানে আমি অন্তত পক্ষে আদায়ের জাকাত তাহলে ঊষর বিষয়ে কিছু মাসলা আমাদের আলোচনা করা প্রয়োজন যেহেতু বিষয়টা আমাদের দেশে চর্চা নেই তো ইমাম আবু হানিফা বলেন জমিতে যত কিছু উৎপাদন হয় যেটা মানুষ ইচ্ছাকৃতভাবে উৎপাদন করে শাক সবজি ফল মূল তারপরে হচ্ছে ধান গম যত কিছু উৎপাদন হয় সব কিছুরই উসর আদায় করতে হবে যদি সেটা বৃষ্টির পানিতে উৎপাদন হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি সেটা ইরিগেশনের মাধ্যমে কৃত্রিমভাবে পানি দিয়ে উৎপাদন করা হয় তাহলে ফাইভ পার্সেন্ট বা বিশ ভাগের এক ভাগ উসর আদায় করতে হবে এই দুইটা হলো উসর আদায়ের পরিমাণ দশ ভাগের এক ভাগ অথবা ফাইভ পার্সেন্ট হয় টেন পার্সেন্ট নিসাব নিসাবের বিষয়টা আমি আলোচনা করছি যদি বৃষ্টির পানিতে চাষাবাদ করা হয় তাহলে টেন পার্সেন্ট আর যদি এটা ইরিগেশনের মাধ্যমে করা হয় তাহলে ফাইভ পার্সেন্ট আর নিসের বিষয়টা হচ্ছে কমপক্ষে যদি পাঁচ ওয়াসাক পরিমাণ উৎপাদন হয় তো এই ওয়াসাকটা আরবের পরিমাপ এটাকে যদি আমাদের দেশীয় পরিমাপে আমরা রূপান্তর করি এই ব্যাপারে দুটা অভিমত পাওয়া যায় একদল ফকি বলেন এটা হচ্ছে ষোলো মন হবে আর একদল ফকি বলেন এটা পঁচিশ মন হবে তাহলে আমরা যে কোনো একটা গ্রহণ করতে পারি ষোলো মন হোক বা পঁচিশ মন হোক যেটি যেহেতু বড় বড় ইমামদের মতামত আমরা গ্রহণ করতে পারি তো কারো যদি আমরা ধরি ষোলো মন যদি কারো উৎপাদন হয় তাহলে ষোলো মনের কম যদি উৎপাদন হয় উনি জাকাত দিবেন না ষোলো মনের বেশি যদি উৎপাদন হয় তাহলে তিনি ঊষর আদায় করবেন কোন হিসেবে যদি বৃষ্টির পানিতে উৎপাদন করা হয় তাহলে টেন পার্সেন্ট আর যদি ইরিগেশনের মাধ্যমে করে তাহলে ফাইভ পার্সেন্ট তো ইমাম আবু হানিফার মঠটি এখানে খুব বেশি প্রণিধানযোগ্য উনি সব কিছুরই এইসব আদায় করতে বলছেন এমনকি শাক সবজিরও যদি হয় সেটা ঔষড় আদায় করতে বলছেন আমরা একটা ভিন্ন বিষয় এখানে যোগ করতে চাই সেটা হলো বর্তমানে যেহেতু উৎপাদন খরচ নিয়ে খুব বেশি আলোচনা হয় আমরা প্রায় সময় শুনতে পাই যে কৃষক ফসলের উৎপাদন খরচ তুলতে পারে না তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে তাকে আবার ঔষড় আদায় করতে হবে তাহলে এটা সাধারণভাবে মনে হতে পারে যে কৃষকের উপর একটা বোঝা এই কারণে প্রাচীন যুগে বা পূর্ব যুগে যদিও আলিমগণ এই বিষয়টা চিন্তা করেন নাই কারণ তখন সার ছিল না কীটনাশক ছিল না কিন্তু আধুনিক আলেমগন যেমন ইউসুফার কার্জাবি কিংবা সিরিয়া মিশরের বড় বড় আলেমরা তারা একমত হয়েছেন যে উৎপাদন খরচটি বাদ দেওয়া যাবে তাহলে বিষয়টা ঊসর আদায়ের বিষয়টা কৃষকের জন্য সহজ হয় আমি একটা উদাহরণ দিই যদি তার উৎপাদন হয় একশো মন তাহলে আপনি যদি ইয়ে বাদ না দেন উৎপাদন খরচ যদি বাদ না দেন তাহলে তাকে যদি বৃষ্টির পানিতে হয় দশ মন আদায় করতে হবে আর যদি ইরিগেশনের মাধ্যমে করে পাঁচ মন আদায় করতে হবে এখন উৎপাদন খরচ যদি বাদ দেন আমরা ধরে নিলাম উৎপাদন খরচ হলো চল্লিশ মনের সমান তাহলে আমরা একশো মন থেকে চল্লিশ মন বাদ দিব বাকি থাকলো ষাট মন তাহলে ওই ষাট মন থেকে যদি বৃষ্টির পানিতে করে তাহলে তার সে আদায় করবে হচ্ছে তার ছয় মন আর যদি সে ইরিগেশনের মাধ্যমে করে তাহলে আদায় করবে তিন মন তো এটা কৃষকের জন্য সহজ হয় এই কারণে আমি আধুনিক যুগের যে সমস্ত আলেম যে উৎপাদন খরচ বাদ দেওয়ার কথা বলে এটা আমরা সমর্থন করি তাহলে এমনিতে এই বিধানটি আমাদের দেশে চর্চা নেই তার উপরে যদি আমরা পুরোপুরি পুরো উৎপাদন থেকে আপনার ঊষর আদায় করতে বলি এটা একটু দুর্ভুদ্ধ বা একটু কঠিন মাসালা হতে পারে এই কারণে আমরা মানুষের সহজতার জন্য কৃষকের সহজতার জন্য বলি যদি তার উৎপাদন খরচ তুলতে কষ্ট হয় আদায় করার দরকার নেই যদি তার ষোলো মনের কম হয় তাহলে ঊষর আদায়ের দরকার নেই কিন্তু তার যদি উৎপাদন খরচ বাদ দেওয়ার পরেও ষোলো মন কিংবা পঁচিশ মন যেটাই আমরা ধরি না কেন তার বেশি উৎপাদন হয় তাহলে তিনি অবশ্যই ঊষর আদায় করবেন যদি ঊষর আদায় না করেন তাহলে তিনি এই জাকাত আদায় না করার ফরজ আদায় না করার একটি পাপে তিনি লিপ্ত হবেন আমরা একটু বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক শ্রোতা ঊশ্বরের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম সময় হলো বিরতিতে যাবার স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি বিরতির পর আপনারা আল্লা নামের বীজ বুনেছি অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদেরকে সঙ্গ দিবেন এই প্রত্যাশা রইল প্রিয় দর্শক মণ্ডলী বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের আলোচকের নিকট আমরা ঊষর সম্পর্কে আলোচনা করছিলাম এবং ঔষড়ের মোটামুটি মৌলিক বিধিবিধানগুলো আমরা আলোচনা করেছি যে আমাদের যা কিছু উৎপাদন হোক না কেন আমরা সেখান থেকে হয় টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট আদায় করব আমরা যে বিধানগুলি বলেছি সেই আলোকে এবং কাদেরকে দিব যাকাত যাদেরকে দেওয়া হয় তাদেরকে যে আটটা শ্রেণী হ্যাঁ আটটা শ্রেণীর যে আমরা সেটা আদায় করব এখন একটা বিষয় একটু আমি আলোকপাত করতে চাই সেটা হলো উশর বিষয়ে আমাদের দেশে কেন আলোচনা নেই আমাদের আলেম সমাজ উশরের বিষয়ে কথাবার্তা বলেন না কেন এর একটি কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ Hanafi মাযহাবের অনুসারী Hanafi মাযহাবের দৃষ্টিতে কোন জমি যদি খারাজি জমি হয় তাহলে সেই জমির খারাজ আদায় করার পরে ঊষর আদায় করতে হয় না আর খারাজি জমি হচ্ছে এমন ও মুসলিমের জমি যেটা মুসলমানরা যুদ্ধের মাধ্যমে জয় করে তো এটা স্বাভাবিক ভারতের জমি বাংলাদেশের জমি এখানে যেহেতু মুসলমানরা যুদ্ধ করে জয় করছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বাখতিয়ার কিল যে এসেছিলেন ফলে এখানকার জমিগুলি খারাজি জমি ছিল এবং একসময় এখানে খারাজ আদায় করা হতো মুঘল মুঘল সম্রাটরা তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ কৃষিজ উৎপাদন নিয়ে নিত বাংলায়ও তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ বলছেন পাঁচ ভাগের এক ভাগ কৃষিজ উৎপাদন সরকার নিয়ে নিত এবং ওইটা তখন তো আয়কর করছিল না আয়কর করছিল না সরকারের একমাত্র আয় ছিল ভূমি ভূমি রাজস্ব রাজস্ব তো এটাকে খারাজ বলা হয় তাহলে এটা এটা যৌক্তিক এই বিধানটি যৌক্তিক যে কৃষক তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট গভর্নমেন্টকে দিয়ে দেওয়ার পর আবার যদি তাকে ওষুধ দিতে হয় এটা তার উপর বিরাট বোঝা ফলে হানাফি মাজহাবের এই বিধানটি যুক্তি কিন্তু আমরা জানি এখন শুধু দুনিয়ায় শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোনো মুসলিম দেশে খারাজ আদায় করা হয় না ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান সিরিয়া মিশর পৃথিবীর কোনো দেশে সরকার উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ নিয়ে নেয় পাঁচ ভাগের এক ভাগ নিয়ে নেয় এরকম কোনো নজির পৃথিবীর কোনো দেশে নেই কোনো মুসলিম দেশে নেই তার মানে হচ্ছে আমরা বলতে পারি সমগ্র দুনিয়ার কোনো মুসলিম দেশে খারাজ ব্যবস্থা নেই যেহেতু খারাজ ব্যবস্থা নেই আমাদেরকে ঊষর আদায় করতে হবে কারণ ইমামগণ খারাজ আদায়ের কারণে বলছিলেন যে ঊষর আদায় না করলেও চলবে যেহেতু আমরা খারাজ আদায় করছি না আমরা খারাজ আদায় করব না আমরা ঊষর আদায় করব না তার মানে হচ্ছে আমাদের ফসলে গরিবের যে হক রয়েছে সেটা রয়ে যাচ্ছে এবং অপর মানুষের হক আমাদের আমাদের সম্পদে থাকার কারণে আমরা গুণাগার হচ্ছি অতএব আমাদেরকে উসর আদায় করতেই হবে এবং এই বিষয়টি আমি আমার আলেম সমাজের প্রতি আহ্বান থাকবে এটা বেশি বেশি প্রচার করার জন্য যাতে মানুষ একটা গুরুত্বপূর্ণ ফরজ আদায় থেকে বঞ্চিত না হয় কারণ এর একটা দায়বার আমাদেরকে যারা শিক্ষিত যারা আলেম সমাজ তাদেরকে নিতে হবে কারণ আমরাই মানুষকে সচেতন করিনি তো সুতরাং এই বিষয়টি আরো বেশি বেশি আলোচনায় আনা অন্যান্য আলোচনায় টেলিভিশনের আলোচনায় মসজিদে খুদ্ায়ের আলোচনায় আনা বা ওয়াজ মাহফিলগুলিতে আলোচনায় আনা প্রয়োজন মানুষকে সচেতন করা আপনি নিজে বিষয়ের উপর তো গবেষণা করেছেন বই লিখেছেন জি সেটা হল উসর ও খারাজ বাংলাদেশের কৃষি যে উৎপাদনে উসর ও খারাজ এই নামে একটা বই আমি রচনা করেছি এবং সেটা প্রকাশিত হয়েছে তো এটাতে ওই তাত্ত্বিক বিষয়গুলির আলোচনাও রয়েছে কেন আমাদের এখানের জমি খারাজি ছিল এখন খারাজি নেই এখন কেন আমাদেরকে এখানে ঊষর দেওয়াটা ফরজ এটা না দিলে আমরা বড় রকমের গুণাগার থেকে যাব এবং আমরা যেই মশলাগুলি আলোচনা করেছি সেই আলোকে সহজ বিধান হিসেবে এটা আসবে উৎপাদন খরচ বাদ দিয়ে নিসাব পরিমাণ যদি আপনি যথার্থই বলেছেন যে এই উসর সম্পর্কে আমি অন্তত কোথাও কোনো আলোচনা শুনিনি জি তো আজকে থেকে হয়ে যাক না এই আলোচনা আমার মনে হয় যে আমি সহ সম্মানিত দর্শক টেলিভিশনের টেলিভিশনে আলোচনা শুনেছেন মসজিদের খতিবগণ আলোচনা করতে পারেন কিংবা আমাদের দেশে শীতের মৌসুমে যে ওয়াজ মাহফিলগুলি হয় সেখানে যখন দান সাদাকা জাকাত নিয়ে আলোচনা হবে পাশাপাশি উসরের আলোচনা দেখুন এর মধ্যে কত বড় একটি মানবিক আবেদন রয়েছে যে গরিবের হক আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি মানুষ অভুক্ত থাকবে অভুক্ত থাকবে কারণ এটা হলো সবচেয়ে বড় প্রয়োজন সরাসরি সে খাবারটি পাবে সরাসরি সে ফসলটি পাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমনকি আমি খুব সংক্ষেপে বলি মনে করেন আপনি শাক নিয়ে যাচ্ছেন বাজারে আপনি পাশে জানেন আপনার গ্রামে কারা গরিব তাদেরকে কিছু শাক দিয়ে দিলেন তার খাবার সর আদায় হয়ে গেল খাদ্যের অভাব তার পূরণ হয়ে গেল এটা কত বড় খেদমত সমাজের প্রতি মানুষের প্রতি এটাই তো ইসলাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোকপাত করবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ওষর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এই বিষয়টি সম্পর্কে খুবই কম আলোচনা হয় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি জাকাতের একটি পার্ট অর্থাৎ ফসল এবং শাকসবজি বা জমি থেকে ন্যাচারালি বাদ দিয়ে নিজেদের প্রচেষ্টায় যা উৎপাদিত হয় সেই বিষয় সেই বিষয়ের উপর জাকাত হচ্ছে ঊষর তো এই বিষয়টি আমাদের যেহেতু এখন আর খারাজি জমি নেই অর্থাৎ সরকার ফসলের অংশ নিচ্ছে না সুতরাং এটি মুসলিম হিসাবে আমাদের জন্য কিন্তু ফরজ ওষর আদায় করা এই আবেদন রাখছি আমরা আপনাদের কাছে যারা বিজ্ঞজনেরা আছেন এই বাণী সকলের কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশাও রইল দর্শক মণ্ডলী এই পর্যায়ে আল্লাহ নামের বীজ বনেছি অনুষ্ঠানে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনবো এই সঙ্গীতটি শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব আল্লাহ রাবুল আলামিন যথাযথভাবে আমাদেরকে ইসলাম বুঝবার তৌফিক দান করুন এবং সেইভাবে আমল করবার তৌফিক দিন নামের মালাকে এই মালা নিয়ে রাখবিবেদ আল্লাহ তালাকে এই মালা নিয়ে বেধে আল্লাহ তালাকে গথ মালা মালাকে রসুল নামের ফুল এনেছি রে গথবি মালা কে অতি অল্প ইহার দাম শুধু আল্লাহর নাম অতি অল্প ইহার দাম শুধু আল্লাহর এই মালা পরে দুঃখ শোকের ভুলবি এই মালা পরে দুঃখ শোকের ভুলবি মালাকে রসুল নামের ফুলছি রে গথবি মালাকে এই ফুল ফোটে ভাই দিনে রাতে ভাই রে ভা দিনে রাতে হাতের কাছে তোর ও তুই কাটা নিয়ে দিন কাটালি রে রাত হলো না ভোর তাই রাত হলো না ভোর এর সুগন্ধ আর রূপ বয়ে যায় নিত্য এসে তোর দরজায় রে এর রূপ বয়ে যায় এর সুগন্ধওয়ার রূপ বয়ে যায় নিত্য পে ভাতের থালা রে তুই চাঁদের থালা কে পেয়ে ভাতের থালা ভুল্লি রে তুই চাদের থালাকে গথ বিমালাকে রসুল নামের এনেছি রে গথ বিমালা এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লাহ তালাকে এই মালা নিয়ে বেঁধে আল্লাহ তালাকে গাথবি মালাকে রসুল নামের মের ফুলছি রে গাথ মালাকে রসুল নামের ফুল ফুলছি রে মালাকে गाथ बीमला के गाथ बीमाल के